চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির যুগপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের উদ্যোগে সালামতউল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর হাসান আহমেদ খোকনের অর্থায়নে বুধবার অষ্টম রমজানে নারায়ণগঞ্জ শহরতলির নিদাউল ইসলাম হিফজ মাদ্রাসা ও এতিমখানায় ইফতার উপহার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ফজলুল হক প্রধান ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আজকের যে আয়োজনটা করা হয়েছে মাই টিভির পক্ষ থেকে, যে ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেই সুবাদে আমি তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যেহেতু তাদের এই উদ্যোগে আজকে আমি মাদ্রাসা সভাপতি হিসাবে আজকে যে আয়োজনটা করছে, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হইয়া তাদের জন্য দোয়া করি। তাদের উত্তরোত্তর যাতে এরকম তাদের আয়োজনের দিকে আর একটু মন বাড়ে, আগ্রহ ইচ্ছা জমে, তারা এই প্রতিষ্ঠান প্রতি তারা যেন আর একটু আগ্রহী হন। আমি মাদ্রাসা পরিচালনা কমিটির একজন সভাপতি হিসাবে আমি দোয়া করি তারা যে একটা মনোভাব দেখাইছেন আজকে এবং যেভাবে আজকে ইফতারির আয়োজনটা দেখাইছেন করছেন, সেইভাবে আমিও বাচ্চারা খুশি এবং আমিও খুশি। আমি বাচ্চাদের পক্ষ থেকে আমি আপনাদের সবার জন্য দোয়া খায়ের করি। আপনারা প্রতি বছর যাহাতে এমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি দেখে দেখে আপনারা এমন দানের হাত বাড়ান এবং দানের হাত যাতে আত্মা আপনাদের আরও প্রশস্ত হয়, এই এই সুবাদে আমি আপনাদের জন্য দোয়া খায়ের করি। আরেকটি কথা হলো সালামতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষে হাসান আহমেদ খোকনের উদ্যোগে এই আয়োজনটার পরিচালনা করা হয়েছে, এই আয়োজনটার করা হয়েছে, সেই সুবাদে তার দীর্ঘায়ু এবং তার তার সপরিবারের জন্যে আমরা দোয়া খায়ের করি এবং তার সপরিবার নিয়ে যেন তিনি ভালোভাবে ধর্মীয়ভাবে জীবনযাপন করতে পারেন, সেই সুবাদে দোয়া খায়ের করি। আমিন আমিন আমিন। আসলে আজকের যে এই আয়োজন এবং মাসব্যাপী রমজান মাসে যে সাধারণ মানুষদের পথচারীদের যে ইফতারের ব্যবস্থা করে দিয়েছেন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে আমাদের হাসান আহমেদ খোকন ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাই টিভির 12 বছর যে পূর্তি উপলক্ষে আমাদের যে উদ্যোগটা সেটা তারা বাস্তবায়ন করেছেন এবং আমরা কিন্তু আসলে সাধারণ পথচারী সহ যারা অসহায় হতদরিদ্র তাদের মাঝে এই সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারছি এবং এর অবদান একমাত্র আমাদের সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান রয়েছেন সম্মানিত চেয়ারম্যান হাসান আহমেদ খোকন ভাই, আমরা তার জন্য দোয়া করি এবং তার এই যে রিসার্চ ফাউন্ডেশন এটা যেন উত্তরোত্তর আরও উন্নতি হয়, একই সাথে আমাদের এই হাসান আহমেদ খোকন ভাইয়ের মতো আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যদি আজকে সাধারণ মানুষের সহযোগিতায় হাত বাড়ায় তাহলে কিন্তু আসলে আমাদের আশেপাশের যারা অসহায় হতদরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে না খেয়ে কেউ থাকেন না, সবাই আসলে কোনো না কোনোভাবে উপকৃত হতো। কিন্তু আসলে আমরা দেখছি সাম্প্রতিককালে এই লকডাউন চলছে, পবিত্র রমজান মাস চলছে, অনেক বিত্তবান রয়েছেন যারা আসলে হাত গুটিয়ে বসে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনাদের প্রত্যেকের কিন্তু জন্য বরাদ্দ রয়েছে আল্লাহর তরফ থেকে 3.5 হাত, তো 3.5 হাত জায়গার বেশি আপনি পাবেন না। এত ধন সম্পদ কার জন্য আপনি রেখে যাবেন? এই ধন সম্পদ কিন্তু মহান রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এবং আপনাকে দিয়েছেন যে এই সম্পদের সদ্ব্যবহার আপনি করেন কিনা, সুষ্ঠু বণ্টন আপনি করেন কিনা। এই জন্য তো আমি আবার অনুরোধ জানাবো সবাই যাতে আমরা যারা বিত্তবান আছি এই সমাজে প্রত্যেকেই আমরা হতদরিদ্র গরিবের পাশে এসে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়াই, এতে মহান রাব্বুল আলামিন খুশি হবেন এবং যাদের জন্য এই আয়োজন করা হবেন তারাও খুব খুশি হবে। এতে করে দেখা গেছে যে আমরা কিন্তু আমাদের সম্পদের পরিমাণ কিন্তু অনেক বাড়বে। তো আসলে এই কথাটুকুই মেসেজটুকুই সবার মাধ্যমে আবার দিতে চাই, আপনারা সবাই দোয়া করবেন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান রয়েছে হাসান আহমেদ খোকন ভাইয়ের জন্য এবং আমাদের মাই টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন সাথী মহোদয় তার দীর্ঘায়ু এবং মাই টিভি পরিবারের জন্য সবাই দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকে আসলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া পরিচালনা করেন এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মকসুদুর রহমান। এতে মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আহমেদ খোকনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।